ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه মহাতরাম প্রিয় দিনী ভাই আকিকা সম্পর্কে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কিছু বক্তাদের কাছে শুনে থাকেন ছাগল ভেড়া বেড়ে দিয়ে আকিকা দিতে হবে গরু উট দিয়ে আকিকা দিলে বৈধ হবে না তো এই বিষয়ে আসলে মঠটা কি জানতে চেয়েছেন তো ছাগল ভেড়া বেড়ে দিয়ে আকিকা দেওয়া হচ্ছে যে সূনা এবং এই সূন্না হচ্ছে শূন্যতে রাসুল আলি আলাইসাল্লাম আর আমাদেরকে প্রথমে রাসুসল্ল আলী ওসাল্লামের সুন্না পদ্ধতি অনুসরণ করার পরে বিভিন্ন ভিন্ন ভিন্ন রাস্তা আমাদের প্রয়োজন হলে আমরা সেখানে নিতে পারি কিন্তু প্রথমেই এত্তে ব্যয়ের সুন্না থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হাসানা সুরা হাজাবের একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলাম আলম বলেছেন তোমাদের জন্য প্রিয় নবী মাহমুদ সাল্লাহ আলী আসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো এই আদর্শ আমাদেরকে খেয়াল রাখতে হবে রাসুদ সাল্লাহ আলি আসাল্লাম আকিকা দিয়েছেন হাসান হোসেনের ওই সময় গরু ছিল উঠ ছিল এগুলো দিয়ে কিন্তু দেওয়া দেননি বরং আমাদের প্রিয় নবী সল্লাহ সাল্লাহ আলী ওয়া আকিকা দিয়েছিলেন ছাগল ভেড়া বেড়ে দিয়ে তাহলে ছাগল ভেড়া বেড়ে দিয়ে আকিকা দেওয়া হচ্ছে সন্না উত্তম এটা হচ্ছে বৈধ এখন অনেকে প্রশ্ন করে থাকে গবেষকদের নিকট ফকিদের নিকট যে উট অথবা গরু দিয়ে আকিকা দিলে বৈধ হবে কিনা তো আলেমগণ এটাকে বৈধ বলেছেন এটাকে সুন্নত বলেন এটা হচ্ছে একটা বৈধ পন্থা তবে সত্য হিসাবে যেমন সৌদি আরবের গবেষকগণ ফকিগণ এবং ইমাম বিভিন্ন ইমাম রাইট এই বিষয়ে নিয়ে যথেষ্ট আলোচনা করেছে যে বৈধ হবে কিনা তারা বলছে এটা বৈধ তবে সত্য হিসাবে ছেলে হলে দুইটি দিতে হবে ছাগল দিয়ে দেওয়া উত্তম যদি ছাগল দিয়ে কেউ না দেয় তাহলে গরু অথবা উট দিলে দুইটি দিতে হবে ছেলের জন্য আর মেয়ের জন্য একটি আমাদের সমাজে প্রচলিত আরেকটি বেদাত রয়েছে যে কোরবানি এবং আকিকা একসাথে করা হয় এটা কিন্তু মখালেফাস না কুরবানি আর আকিকা একসাথে হয় না কারণ কুরবানির সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের সাথে সম্পর্ক দশই জিলহজের সাথে সম্পর্ক আর আকিকা হচ্ছে যে যে ব্যক্তি সন্তান জন্মগ্রহণ করেছে সপ্তম দিনে আকিকা দিতে হয় এমনিভাবে হাদিস এমনিভাবে বর্ণতা বর্ণনা হয়েছে তুতবা পশু জবাই করতে হবে আল্লাহ রাস্তায় শুক্রানা স্বরূপ সেটা হচ্ছে সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনে কিন্তু কুরবানির সঙ্গে যারা ভাগে আকিকা দেয় এই আকিকা দিলে তাদের আকিকা বৈধ হবে না কারণ আকিকার সম্পর্ক সপ্তম দিনে আর কুরবানির সম্পর্ক হচ্ছে দশে জিল সাথে আর কুরবানি দেওয়া যেমনিভাবে ভাগে বৈধ আকিকা কিন্তু ভাগে দেওয়া বৈধ নয় আকিকার জন্য একটি জানকেই কুরবানি করতে হবে আল্লাহ রাস্তায় এখন যে দ্বিতীয় যে বিষয় জানতে চেয়েছেন যে যদি কেউ না দেয় একটা হচ্ছে যে সুন্না সপ্তম দিনে দিতে হবে কেউ কেউ বলেছে চোদ্দো দিন অথবা একুশ দিনের কিছু দলিল পাওয়া যায় তবে উত্তম হচ্ছে যে সপ্তম দিনে আখিকা দিতে হবে যদি কেউ অপারক হয় পারলো না এমনটা না যে সে মাসলা জানে দিল না যদি না দেয় তাহলে তিনি খেলাপ কাজ করলো আর একটা হচ্ছে যে মাসলা জানেনি তিনি এখন দিলে কি হবে এখন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ হাদিসে বর্ণিত আছে যে প্রত্যেক বান্দার যান ঝুলে থাকে মানে ঝুলে থাকে তার আকিকা যত মতো তিনি না দেয় আর আঁকিকাটা হচ্ছে যে জীবনের একটা এই যে জীবন চলার পথে মানুষ চলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা বিপদ এটা বলে বলা যেতে পারে এই আকিকার দেওয়ার মাধ্যমে তার জানকে মুক্ত করে দেওয়া আল্লাহ রাস্তায় তো এই জন্যে যদি কেউ দিয়ে দিতে চায় পরবর্তীতে দিলে বইতে হবে একটা হচ্ছে মাস্টার জানলো না এখন জানে তাহলে এখনই দিতে হবে একটা হচ্ছে কি অপারক তার উপর ওই সময় পারেনি পশু কেনার জন্য একেবারে গরিব যখন টাকা হয়েছে তখন দিতে পারবে এটা রাস্তা খোলা রয়েছে ইনশাল আশা করি বুঝতে পারলেন আল্লাহ রবীন্দ্র আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আহমিনিয়া আলমিন